হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সবদিন তোমাদেরকে দেখাই আমি সকালবেলা কি কাজ করি সারাদিন, আজকে দেখাবো আমি বিকেলবেলা কি করছি। বিকেলবেলা আমি এখন রান্না করছি, রাত্র এখন 8টা বাজে। তাই ভাবলাম কি করব কি করব, চলো একটা ভিডিওই বানিয়ে নিই। তাই এখন চিকেন এনেছে, সেটা রান্না করব। তাই আমি নিচে বসে এখন পেঁয়াজ আলু রসুন সব ছালছি কাটছি, এখন মাংসটাকে রান্না করব। দেখতে থাকো আমার ভিডিওটা। এই যে আমি পেঁয়াজটাকে এখন আমি যে পেঁয়াজ কাটছি, মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে, রসুন ছালছি ছালা হয়ে গেছে, এখন রান্না করব। তো তাই ভাবছি ভিডিওটা স্টার্ট করি, অনেকদিন ভিডিও করা হচ্ছে না। এই পূজা গেল, এত বড় একটা দুর্গা পূজা গেল, আমি একটা ভিডিও বানাতে পারলাম না। যা তো আমার শরীরটাও ভালো ছিল না, আর পূজা কোথাও যেতে পারি নাই, যার জন্য করতে পারি নাই। দেখো আমার পেঁয়াজ কাটতে কাটতে চোখ থেকে জল ভেসে যাচ্ছে, আমার নয়ন ধারা বাইয়ে যাচ্ছে, এত জল বেরোচ্ছে আমার চোখ থেকে। এই যে আমার সব কাটা হয়ে গেছে আলু, এই যে আদাও ছুলে নিয়েছি, এখন আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দু তিনবার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু আলুটা একটু ছিল, মাটি ছিল, এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো কেটে রেখেছি, সে আলুটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। এই যে দেখো ধুয়ে এখন আমি রান্না করব। এই যে এখানে আমি মাংসটাকে আগে থেকে বেছে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ি সব মেখে, একটু সর্ষের তেল দিয়ে মেখে অনেকটা আধা ঘন্টার মতন আমি ঢেকে রেখেছি। এটা হলে কি হয়, মাংসটা সফট হয় ভালো। ফ্রিজে রাখতে হয়, আজকে বর্ষা বর্ষা তো ওই জন্য যার জন্য আমি ফ্রিজে রাখিনি, এখানেই রেখে দিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, আলুটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এখন আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ভাজা বসিয়ে দিয়ে আমি এখানে ইন্ডাকশনে, মানে এখানে ইন্ডাকশনে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না করব। এই যে এই পাশে ভাত হচ্ছে, এই পাশে আমি মাংস রান্না করছি। এই যে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমার দুপুরে বাটিতে ভাত আছে, যে জন্য ভাত ছিল কয়টা বাটিতে উঠিয়ে রেখে ভাত ডেক্সিটায় ভাত বসিয়ে দিয়েছি। এই যে নিচে আমি এখানে মশলাটা বেটে নেব, পাটাতে জিরা আদা রসুনটা ভালো করে বেটে। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাকে আমি ভালো এই যে তুলে নিচ্ছি, আলু ভাজছি। এখন ওই তেলের উপরেই আমি এখন দিয়ে দেবো আর একটু তেল দিয়ে, মশলাটা আমার এখানে বাটা হয়ে গেছে, তেল আর একটু কড়াইতে দিয়ে এখন আমি তেলটা গরম হয়ে অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে ওইখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে, আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, এসে এলাচ, দারচিনি, লং এটা দিয়েছি, একটু স্মেলটা ভালো হয়, মাংসের সেন্ট ভালো করে। এখানে পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবারে মাংসটা আমি দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখন মশলাটা বেটে রেখেছিলাম, জিরা আদা আর রসুন, এখন এই মশলাটা দিয়ে দেবো। যেহেতু আমি আগে থেকে নুন হলুদ লঙ্কার গুঁড়ি সব মেখে রেখেছি, তাই জন্য আমি আরখানে আমি আর নুন হলুদ কিছু ব্যবহার করব না, আমি দিয়েছি আগে থেকে। আমি যখন যেরকম মনে হয় সেরকম রান্নি, আজকে মনে হলো এরকমভাবেই রান্না করি, তাই আজকে এরকমভাবেই রান্না করছি। দেখো তোমরা আবার ভাবতেই পারো যে মশলা দিল, ই দিলো, হলদি লবণ দিল না, আমি আগে থেকে সব মাংসতে মেখে রেখেছি, যার জন্য আর দিলাম না সব। এখন একটু মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো। আজকে বর্ষা বর্ষা পাক, ভাবলাম কি খাবো, চলো আজকে একটু চিকেনই রান্না করি। গরম গরম ভাত আর চিকেনের ঝোল ভালোই লাগে বলো, বর্ষা হচ্ছে বাইরে, মৌসুমটাও অনেকটাই ভালো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গরম গরম ভাত, ধোয়া উঠবে ভাত থেকে, আর গরম মাংসের ঝোল কত টেস্টি খাবে। এখানে আমি ভাতটা আগে থেকে চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এখানে যে ভাতটা হয়ে একটু নেড়ে দেখলাম লাগলো নাকি, ভাতটা বসিয়েছি, মশলাটাকে যদি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আর এই দুই পাশে দুইটা আমি নিজেই ক্যামেরাম্যান, আজকে আমার একটু মোবাইলটা ধরার লোক নেই, আমি একা একা করছি, যার জন্য ক্যামেরাটা বেশি লড়ছে, জানতে পারছি কি করবো বলো। আজকে কেউ নেই ঘরে, যার জন্য ক্যামেরাটা ধরার এসেই আমার ভিডিওটা হচ্ছে না আজ কতদিন ধরে, আমি না আবার পারি না নিজে ধরে নিজে করতে, আমার হাতটা নড়ে যায়। মশলাটা হয়ে গেছে আমার কষানো, আমি এখন এখানে যে আগে থেকে মেখে রাখা মাংসতে নুন হলুদ লঙ্কার গুঁড়ি সব দিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন এই যে মশলাটা একটু একটু বাকি ছিল একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেজার পরে মাংসটা দিয়ে দেবো।
কত লোক কত রকম রান্না করে। আজকে মনে হলো আমি এরকমই তো রান্না করি, আজকে এরকমই রান্না করছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এই যে মাংসটা মেখে রেখেছিলাম মাংসটা এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। মাংসটা এখন ভালো করে মিক্স করে নেব মশলার সাথে, ভালো করে লাড়াচাড়া করে মিক্স করে নেব, যার যে মশলাটা পুরো সব মাংসের গায়ে মেখে মিশে যাবে, ওর জন্য একটু ভালো করে মিক্স করে নেব। দেখো আমি এরকমই, আমি অনেক রকমই রান্না করি, যখন যেরকম মনে হয় না তখন সেরকম রান্না করি, যে আমি একই রকম রান্না করি সে সেরকম কিছু না। কোন দিন আমি মশলা সব একসাথে মেখে নিয়েও রান্না করি, কোন দিন মশলাটাকে ভেজেও রান্না করি, আলুও কোন দিন একসাথে কাঁচা আলু মিক্স করে সব কিছু মেখে একবারে আমি রান্না করি, মানে রান্না আমি যখন যেরকম মনে হয় সেরকম করি। সবাই বলতে এইবার কীরকম রান্না করছে, একই মাংস কত রকম রান্না করা যায়। এখন আমি এই যে ঢেকে দিলাম মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে, আমি এখন মাংসতে ঝোল যেহেতু পাতলা ঝোল করবো, যেন জলটাকে একটু গরম উষুম উষুম গরম করে নিলে ভালো হয় মাংসতে। সব দিনের জন্য একটু মাংসতে না কষানোর পর একটু গরম জল দিয়ে ঝোল করতে হয়, তাহলে মাংসটা ভালো হয়। এই যে আমার মাংসটা এখনও কষানো হয়ে গেছে, আমি ওই সাইডে এখন জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, জলটা ঝোল দেব তাই জন্য। এই যে মাংসটা কড়াইতে যে কষানো হয়ে আসলে মাংসটা একটু কড়াইতে লেগে লেগে যায় না, চড়চড় করে ফুটতে থাকে, তাহলেই জানা পড়ে যে মাংসটা কষা হয়ে গেছে, তাইলেই তো জানতে পারি না আমরা। এখন আমার ছেলে বলছে মা আমি আমাকে একটু কষা মাংস দাও, আমি কষা মাংস খাবো, ওর জন্য আবার দুই পিস মাংস উঠিয়ে দিচ্ছি আমি কষা মাংস খাবে তার জন্য। এখন ঝোলটা দিয়ে দেবো তো ওর জন্য চাচ্ছে দিয়ে, ও সব দিনই মাংসটা কষানো হলে ওর একটু গন্ধ শুকলেই একটু খেতে ইচ্ছাও হয়, আর সব দিন মাংসটা কষানো হলে ওর জন্য দুই পিস উঠাতেই হয় আমাদেরকে। হয়ে গেছে আমার মাংসটা কষানো, ওই পাশে জল গরমটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জলটা মাংস ঝোলে, ঝোলের জন্য জলটা ঢেলে দেবো। হয়ে গেছে জলটা ঢেলে দিয়েছি, দেখো কতটুকু জল দিয়েছি, এখন বেশিও পাতলা না একদম, বেশিও ইয়ে না, কষা মাংসের মতনই একটু ঝোল ঝোল মাংস মাংস আর কি, কী বলছি আমি নিজেও জানতে পারছি না। যাই হোক একরকম হলেই হলো, গরম গরম ভাতের সাথে একটু মাংস আর কিছু লাগে না। দেখো কালারটা একটু দেখো তোমরা কত সুন্দর হয়েছে, বলতেই পারো নিজে রান্না করছে নিজেরটা নিজেই প্রশংসা করছে না, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি এখন ঢাকনিটা সরিয়ে দেবো। এখানে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, আমি এখন ভাত বেড়ে দেবো সকলকে, সবাই খেতে বসে গেছে, এখানে আমি ভাত বাড়ছি, গরম ভাত দেখো, ভাত নামিয়েছি, মাংসটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, এখন গরম গরম পরিবেশন করে দিচ্ছি সকলকে। বুঝতেই পারছো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমিও জানতে পারছি, প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবেন, আমার বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে। এই যে দেখো আমি এখন ভাতটা বেড়ে এখন মাংসটা দেখো দিয়ে দিচ্ছি, কত সুন্দর কালার হয়েছে মাংসটা, দেখো পাতলা ঝোল বলেছি, একদমও পাতলা না, মানে মিডিয়াম, না ঝোল না পাতলা, আমি বলতে পারছি না কী বলছি, নিজেই জানতে পারছি না কী বলছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ছেলেকে, ছেলে আবার ইয়ে খায় না, হাড় মাংস খায় না, তাকে আবার নরম নরম মাংস আমার বেছে বেছে দিতে হয়। এই যে আমি এখন আলু মাংস বেছে বেছে দিচ্ছি, যেটা আমরা খাই না সেটা ও ভালো খায়, আমরা হাড় সবাই হাড় খেতে ভালোবাসি ও আবার ইয়ে খেতে। বাই বাই টাটা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার একটু সব